নমস্কার দর্শক বন্ধুরা, এই মুহূর্তে একটা ব্রেকিং নিউজ আসার ফলে আমাকে আবার আজকের একটা ভিডিও বানাতে হচ্ছে। তো এটা খুব ইম্পর্টেন্ট খবর, একটা অদ্ভুত খবর পাওয়া গেল। সেটা হচ্ছে যে 2021 সালে মোহনবাগানে খেলতো গ্লেন মার্টিন্স, যে একদমই খেলতে পারছিল না, যাকে সোয়াপ ডিল করে হাবাস লেনি রড্রিগেসকে নিয়ে আসে। এই মুহূর্তে যে কজন প্লেয়ার মোহনবাগানে ভালো খেলছে তাদের মধ্যে অন্যতম হলো লেনি রড্রিগেস। কিন্তু তখন জানা গিয়েছিল যে জুয়ান ফের্নান্ডোর সঙ্গে লেনি রড্রিগেসের কিছু একটা প্রবলেমের জন্য লেনি রড্রিগেস গোয়া ছাড়ছে। এখানে আসার পরও সেই প্রবলেমটা কিন্তু চোখে দেখা যাচ্ছিল। এবার নতুন খবর হলো সেই সোয়াপ ডিলটা আবার রিপিট হচ্ছে, মানে লেনিকে গোয়াতে দিয়ে গ্লেন মার্টিন্সকে আবার মোহনবাগানে ফিরিয়ে আনা হচ্ছে। এই ডিসিশানটা তো আপাত দৃষ্টিতে দেখলে আত্মঘাতী ডিসিশান বলে মনে হচ্ছে, এটা ফের্নান্ডোর নতুন পরিকল্পনা। তো মজার বিষয় হচ্ছে গ্লেন মার্টিন্স এই মুহূর্তে কিন্তু গোয়া টিমেও জায়গা পাচ্ছে না, বা প্রথম 11 নিজের জায়গা করে নিতে পারছে না, কারণ সে সেরকম ফর্মে নেই। অথচ লেনি আবার মোহনবাগানে যথেষ্ট ভালো ফর্মে খেলছে। অ্যাট্যাক তৈরি করার ক্ষেত্রে লেনি নামার পর পুরো অ্যাট্যাকটাই চেঞ্জ হয়ে যাচ্ছে এবং অনেক অ্যাটাকিং চান্সেস তৈরি করছে লেনি। ফলে এই মুহূর্তে এইরকম ডিসিশান নেওয়ার যৌক্তিকতা তো আমি কিছু খুঁজে পেলাম না। এতে টিমের লাভ হবে কি ক্ষতি হবে সেটা ভবিষ্যৎই বলবে। হ্যাঁ, একটাই কারণ আছে, লেনির বয়স হয়েছে, হয়তো বেশি দিন খেলতে পারবে না। কিন্তু গ্লেন মার্টিন্স কতটা এই টিমে খেলতে পারবে? হ্যাঁ, একটা আশার আলো আছে যে গোয়াতে যখন গ্লেন মার্টিন্স লিয়ের আন্ডারে খেলছিল, ফের্নান্ডোর আন্ডারে খেলছিল, তখন কিন্তু সে ভালো পারফর্ম করছিল। সেটাই একমাত্র আশাব্যঞ্জক খবর। তাছাড়া এই ডিসিশানটা আত্মঘাতী ডিসিশান বলেই আপাত দৃষ্টিতে মনে হচ্ছে। তো যেটাই হবে ভবিষ্যৎ বলবে। তবে আপনারা দেখতে থাকুন, যদি কোনো আপডেট আসে আপনাদের জানিয়ে দেবো। তো এই ডিসিশানটা নিয়ে আপনাদের কি মতামত প্লিজ কমেন্টে জানাবেন। এই ভিডিওতে এইটুকুই ছিল। থ্যাংক ইউ, ধন্যবাদ। জয় মোহনবাগান।